রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি থেকে মোবাইল চোরকে পাকড়াও করলো চিকিৎসাধীন রোগীর পরিজনরা। পরে তাকে বেসরকারি নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে একটি ছুরি জাতীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় জিবি হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। রাতের জিবি হাসপাতালে চোরদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়ে চলেছে। রোগীর মোবাইল পাশে রেখে ঘুমিয়ে পড়লে চোরের দল তা চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতেও জিবি হাসপাতাল থেকে একাধিক মোবাইল চুরি হয়। এর মধ্যে সুবীর দেববর্মা নামে এক রোগী রয়েছেন। মোবাইল চুরির ঘটনা আজ করতে পেরে রোগী এবং তার পরিজনরা কিছুটা দৌড়ে গিয়ে চোরকে পাকড়াও করে। এর মধ্যে তার মোবাইলটি হাত বদল করে দেয়, ফলে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে পারা যায়নি। এদিন অভিযুক্ত মোবাইল চোরকে ধরে জিবি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেয়। বেসরকারি নিরাপত্তা কর্মীরা তার দেহ তল্লাশি চালিয়ে মোবাইলের একাধিক সিম কার্ড, একটি ছুরির মতো ধারালো অস্ত্র এবং ত্রিপুরা রিক্সা শ্রমিক ইউনিয়নের একটি চাঁদার রসিদ উদ্ধার করে। রসিদে তার নাম লেখা রয়েছে কল্যাণ চৌহান। জিবি হাসপাতালের চিকিৎসাধীন সুবীর দেববর্মা নামে এই রোগী জানান, চোরের দল রাতে হাসপাতালে ঢোকে ধৃতের সাথে আরো দুজন ছিল, তারা মোবাইল নিয়ে পালিয়ে গেছে। রাতের সময় আয়ে মোবাইল বুড়া লগে থাকে দুজন, বুড়া লগে দুজন আছে আর একজন বাকি তার পাচ্ছি। তার নাম তোমার? আমার নাম কিছু দেখো ইয়ে সিরাই বরকাঠাল। উল্লেখ্য যে প্রায় সময় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তার পরিজনদের মোবাইল খোয়া যায়। তাতে রোগী বা পরিজনরা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেই চোরেরা সুযোগ বোঝে মোবাইল, মানিব্যাগ ও অন্যান্য সামগ্রী হাত সাফাই করে। সংশ্লিষ্ট বিষয়ে রোগী এবং রোগীর পরিজনদের একাধিক অভিযোগ রয়েছে। এদিন চোর পাকড়াওয়ের ঘটনায় এই অভিযোগের সত্যতা স্পষ্ট হল। এদিন নিরাপত্তা কর্মীদের অভিযুক্ত চোরটিকে জিবি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। ধৃত চোরের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় জিবি হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের পরিজনদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।